দেখে নিন সৌদির পাঁচ তারকা কারাগারে কি হচ্ছে। রিস কার্লটন হলো সৌদি আরবের সবচেয়ে বিলাসবহুল হোটেল। এতদিন সৌদির রাষ্ট্রীয় অতিথিদের সঙ্গে রাজধানী রিয়াদের এই হোটেলেই শুভেচ্ছা বিনিময় করতেন দেশটির বাদশাহ ও যুবরাজেরা। এই বিলাসবহুল হোটেল এখন পরিণত হয়েছে বিলাসবহুল কারাগারে। 200+ রাজকীয় বন্দীকে রিস কার্লটনে রাখা হয়েছে। এদের মধ্যে কমপক্ষে 11 জন প্রিন্সও রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই হোটেলে ঢোকা ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু রিচ কার্লটনের ভিতরে কি হচ্ছে, কিভাবে রাখা হয়েছে বন্দীদের, এখনও পর্যন্ত এ বিষয়ে তেমন কোনো বিবরণ পাওয়া যায়নি। কারণ সৌদি সরকার এক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রেখেছে। তবে সম্প্রতি রিচ কার্লটনে ঢোকার অনুমতি পান বিবিসির প্রধান আন্তর্জাতিক প্রতিনিধি লাইস ডুশে। বিশেষ প্রহরায় তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। হোটেলের নির্দিষ্ট কিছু জায়গায় ঢোকার অনুমতি ছিল তার। কথাও বলেছেন নির্ধারিত কিছু ব্যক্তির সঙ্গে। অন্তত 5 তারকা কারাগারের অন্দরমহলের আংশিক চিত্র দেখতে পেরেছেন লাইস। তবে আটক ব্যক্তিদের ছবি বা ভিডিও চিত্র তুলতে পারেননি বিবিসি। 200+ বন্দীকে রাখা হয়েছে রিস কার্লটনে। এদের মধ্যে কমপক্ষে 11 জন প্রিন্সও আছে। বিবিসি গত সপ্তাহে রিস কার্লটনে ঢোকার অনুমতি পায়। মধ্যরাতে লাইস ডুসেকে সেখানে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘন্টা এই 5 তারকা কারাগারে থাকার সুযোগ পান তিনি। বিবিসির এক প্রতিবেদনে লাইস লিখেছেন, কারাগারে পরিণত হলেও রিস কার্লটনে বিলাসিতার কমতি নেই। সব ধরনের সুযোগ সুবিধার মধ্যেই বন্দী রয়েছে ধনকুবের বন্দিরা। চলতি মাসের শুরুতে সৌদি রাজপরিবারে গ্রেপ্তার অভিযান চালান বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দুর্নীতির অভিযোগে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সহ 11 জন প্রিন্স ও 4 জন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। বরখাস্ত করা হয় নৌবাহিনীর প্রধানকে। এছাড়া বেশ কয়েকজন সাবেক মন্ত্রীও গ্রেপ্তার হন। প্রথম থেকেই তাদের ঠিকানা হয় বিলাসবহুল রিস কার্লটন। এর মধ্যে এই হোটেলে থাকা বন্দীদের কম্বল মুড়িয়ে মেঝেতে ঘুমানোর ছবিও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে বিবিসির প্রতিনিধি সেখানে গিয়ে এমন দৃশ্য দেখতে পাননি। নির্ধারিত ব্যক্তিদের বাইরে আরও কয়েকজনের দেখা পান লাইস ডুশে। তারা একান্ত বসে চা খাচ্ছিলেন, কদাচিৎ তাকাচ্ছিলেন ইতিউতি, কথাও বলছিলেন খুব নিচু স্বরে। দুর্নীতির অভিযোগে আটক এক সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে কথা বলার সুযোগ পান লাইস। তার নাম জানা সম্ভব হয়নি। তিনি বলেন, বেশিরভাগ সময় আমি আমার হোটেল কক্ষে থাকি, আমার আইনজীবীর সঙ্গে মিলে মামলার বিষয়গুলো দেখি। প্রতিদিনই পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পাই আমি, কিন্তু পরিবারের সদস্যদের এখানে আসতে মানা করেছি। ওই ব্যক্তির সঙ্গে বেশিক্ষণ কথা বলা যায়নি। পুরো সময়টি বিবিসির প্রতিনিধিদের ঘিরে রেখেছিলেন দুর্নীতি দমন গঠিত বিশেষ কমিটির পদস্থ লোকজন। চলে আসার সময় লাইস ডুশেকে ওই ব্যক্তি বলেন, আমি দুঃখিত যে নিজের ঐতিহ্য অনুযায়ী আপনাকে আপ্যায়িত করার কথা ভুলে গিয়েছিলাম। আমার অবশ্যই আপনাদের আপ্যায়নের অনুরোধ করা উচিত ছিল। বিলাসবহুল হোটেলে থাকলেও নিজেদের মামলা নিয়েই ব্যস্ত রয়েছেন আটক ব্যক্তিরা। বেশিরভাগ সময় হোটেল কক্ষেই থাকছেন তারা। বেশিরভাগ আটক ব্যক্তি এভাবে নিজেদের হোটেল কক্ষে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে। অন্যদের সঙ্গে বেশি কথাও বলছেন না তারা। মূলত এই বিলাসবহুল কারাগার থেকে বের হওয়ার উপায় খুঁজছেন তারা। এটি এখন আটক ব্যক্তিদের প্রধান লক্ষ্য। বলা হচ্ছে, দুর্নীতির অভিযোগে থাকা অধিকাংশ সন্দেহভাজন ব্যক্তি সমঝোতার মাধ্যমে সরকারের কোষাগারে অর্থ ফেরত দিতে সম্মত হয়েছেন। সৌদি সরকার একটি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের 95% সমঝোতায় আসতে চান আর 4% ব্যক্তি মামলা আদালতে নিতে চান। গণমাধ্যমের খবরে প্রকাশ, রিচ কার্লটনে আটক ব্যক্তিদের মোট সম্পদের পরিমাণ প্রায় $800 বিলিয়ন এবং এখন পর্যন্ত মোট 1900 ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন বিষয়ক বিশেষ কমিটির এক কর্মকর্তা বিবিসিকে বলেন, আমরা যদি $100 বিলিয়নও ফেরত পাই তাতেও ক্ষতি কী। প্রাথমিকভাবে আটক করার পরপরই সন্দেহভাজন ব্যক্তিদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এখন হোটেলের ফোন দিয়েই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন তারা। এছাড়া প্রয়োজন হলে আইনজীবীদের ফোন দেওয়া হচ্ছে। তবে বিলাসবহুল কারাগার বেশি দিন চালানো হবে না বলে জানিয়েছেন দুর্নীতির অভিযোগের তদন্তের সঙ্গে যুক্ত এক তদন্তকারী। নাম প্রকাশ না করার শর্তে তিনি বিবিসিকে বলেন, শোনা যাচ্ছে যুবরাজ শিগগিরই এ অধ্যায় শেষ করতে চাইছেন। যদি এটি বেশি দিন ধরে চলতে থাকে
তবে তা নিয়ে আরও অনেক প্রশ্ন ওঠার সম্ভাবনা রয়েছে। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।